Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. Priyo guys, Shongjukto Arab Amirat or Dubai te high professional visa bahire kaj kora jabe kina sujog subidha ki ebong kara ashle bhalo hobe. E bishoye amar kache onekei jante cheyechen. So asker ei video te Dubai high professional visa ashte koto taka lagbe sujog subidha ki ebong high professional visa lagiye apni bahire kaj korte parben kina apnar kono problem hobe kina e bishoy bistarito clear kore dibo. So asker ei video ta onek beshi guruttopurno hote jacche jara shongjukto arab amirat ortat Dubai te high professional visa ashte chaichen. So sobai video ta monojog shohokare dekhun. Priyo guys, dekhun last onek din jabot amader bangladeshider je normal category visa gula sei visa gula totally bondo chilo. Ei bondor karone amader bangladeshira bortomane jader graduate complete kora ache masters honors ba ssc pass kora ache tara onekei ei normal category visa bondo thakar karone sobai high profession visa arab amirat ortat dubai te ashteche protinioto. So a high professional visa aisha apni jodi bahire kaj korte chan tahole apni jodi direct kono company er sathe contact kore bangladesh theke arab amirate high professional visa ashen shetar subject alada ar jodi mone koren apni direct kono company te high professional visa contact kore na ashte paren apni arab amirat orthat dubai te 2 masher ba 1 masher je kono ekta visit visa niye আরব আমিরাতে আসলেন আয়শা এক এই দেশে যে কোনো একটা বড় বা মিডিয়াম কোন একটা কোম্পানির সাথে কন্টাক্ট করে আপনি একটা হাই প্রফেশনাল ভিসা লাগিয়ে নিলেন এখন কথা হচ্ছে আপনি হাই প্রফেশনাল ভিসা লাগাতে আপনার কত টাকা নিতে পারে আরব আমিরাতে দেখুন গাইস আমাদের বাংলাদেশীদের নরমাল ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ থাকার কারণে এদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা আমাদের বাংলাদেশীদের এই সুযোগ সুবিধাটা দিচ্ছে না তারা বর্তমানে হাই প্রফেশনাল ভিসা লাগাতে আপনার কিছু কিছু কোম্পানিতে 6000 দিরহাম কিছু কিছু কোম্পানিতে আপনার 8000 দিরহাম কিছু কিছু কোম্পানিতে 9000 দিরহাম তো সর্বোপরি আপনার 7 থেকে 9000 দিরহাম খরচ হবে যে কোনো একটা কোম্পানিতে আপনি যদি হাই প্রফেশনাল ভিসা লাগাতে চান সো আপনি বাংলাদেশ থেকে আসবেন টাকা খরচ করে আবার এই দেশে এসে হাই প্রফেশনাল ভিসা লাগাবেন গাইস আপনি যদি আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসা লাগান সেটা কিন্তু আপনার নিজস্ব ভিসা হবে দেখুন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করা না থাকে কোনো অনার্স বা ডিগ্রির সার্টিফিকেট না থাকে বা আপনার কাজের কোনো স্কিল না থাকে তাহলে আপনি কিন্তু এই দেশে হাই প্রফেশনাল ভিসায় আইসা তেমন কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি নিজস্ব হাই প্রফেশনাল ভিসা লাগান আপনার প্রতি মাসের রুম ভাড়া আপনার প্রতি মাসের খাওয়ানোর টাকা পকেট খরচ মোবাইল খরচ ইন্টারনেট খরচ যানবাহন খরচ সম্পূর্ণ আপনার নিজের বহন করতে হবে সো এই বিষয় বস্তুগুলো আপনার যদি মাথায় রাখেন যারা কাজের স্কিল জানেন তারা অবশ্যই হাই প্রফেশনাল ভিসা লাগালে সুযোগ সুবিধা করতে পারবেন আর যারা কোনো কিছুই জানেন না আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর কোনো কিছুই আপনি জানেন না বা বুঝেন না তারা কিন্তু হাই প্রফেশনাল ভিসা লাগিয়ে তেমন কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না গাইস যারা কাজ হাতের কাজ জানেন গ্র্যাজুয়েট সার্টিফিকেট আছে বা হিন্দি ইংলিশ অনগল বলতে পারেন সবার সাথে তারাই একমাত্র আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা লাগিয়ে সুযোগ সুবিধা করতে পারবেন অন্যথায় আপনারা কেউ হাই প্রফেশনাল ভিসা লাগিয়ে সুযোগ সুবিধা করতে পারবেন না আপনার প্রতি মাসের যে খরচটা অনেক খরচ আসবে প্রতি মাসে আপনার 5 থেকে 600 দিরহাম প্রতি মাসে আপনার খরচ হবে খাওয়ন রুম ভাড়া পকেট ইন্টারনেট যানবাহন 5 থেকে 600 দিরহাম প্রতি মাসে আপনার খরচ হবে তারপর আপনার এই দেশে যে হেলথ ইন্স্যুরেন্স তারপর আপনার আরেকটা যে ইন্স্যুরেন্স আছে তারপর 2 বছর পর আপনি যে দেশের বাইরে আপনার নিজ দেশে যাবেন সেই বিমান খরচ সেটাও আপনার নিজের বহন করতে হবে 2 বছর পর যেন আপনি আপনার এই ভিসাটা রেনু করবেন সেই খরচটা আপনার নিজের বহন করতে হবে সো এই সব বিষয় বস্তুগুলো মাথায় রেখে আপনারা হাই প্রফেশনাল ভিসা লাগানোর যারা
ট্রাই করতেছেন এই বিষয়বস্তুগুলো অবশ্যই মাথায় রাখবেন। যারা এই বিষয়বস্তুগুলো মাথায় রাখবেন তারাই একমাত্র এই দেশে আইসা উন্নত এবং ভালো কিছু করতে পারবেন। সো গাইজ, আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে কোথা থেকে দেখতে পাচ্ছেন, এবং যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ দয়া করে যান সাবস্ক্রাইব, এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার ফোনে। সো গাইজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ।